বাইরে না বাইরে যাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম জাল তৈরি করতেছে মাছ ধরা জাল এই যে কাকা জানে ঘরে বসে বসে জাল তৈরি করতেছে এটাই বছরে জাল তৈরি করবে আর আগামী বছর হয়তো মাছ ধরবা নাকি যে কিভাবে জাল তৈরি করতেছে দেশ গ্রামে তো এইভাবে জালই করে বানায় আরে যে কাঠি কাঠি কটা জানি বানাইছে আর আছে কাঠি আছে কই না উপরে উপরে লয়ে এই যে এই যে উপরে ওই যে দুইটা ইয়ার মাঝখানে এই যে থাক আর এই যে এই যে এই বাঁশ কাঠটা তারপরে যে এরকম কাঠি তৈরি করছে বাঙালিদের বুদ্ধির শেষ নাই এই যে কাঠি এই যে কিন্তু এই চোকা মাথাটা কি মাঝখানটা কাটটা তারপরে এই করছেন সুতাটা বাঁধছেন এই যে সুতাটা বান্ধিয়া এই যে দুই মাথা এখানে এলো সুতা পেছানো হয়েছে এই যে সুতা পেছানো হয়েছে তারপরে দেন আপনি বানান কতদিন লাগবো কাকা জালটা তো হইতে এই মাস তিনেক হ্যাঁ তিন মাস তিন মাস মানে একটা জাল আপনি তিন মাস লাগে মানে আপনি তো সকাল থেকে রাত পর্যন্ত এই বসে থাকেন হ্যাঁ এইটা কতদিন ধরে আপনি ধরছেন বড় হয়েছে বালি কত বড় হয়েছে এটা আবার শুরু থেকে যদি আবার দেখাইতে পারতাম এটা তো আপনি দেশের থেকে শুরু এখানে এসে করছেন এখানে এসে শুরু করছি এটা আপনারা কে শিখাইছে এটা অন্য একটা লোক আমার শিখাইছে এরকম হাই বোনে হাঁটতাম শিখছি এ তো চোখে দেখা মানে ই থাকতে হয় আইডিয়া থাকতে হয় আইডিয়া ইচ্ছা থাকতে হয় ইচ্ছা থাকলে উপায় হয় থাকলে সব কিছু করণ যায় খালি চোখের দেখা জিনিস কি দেখি দেখি সব যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কাকার জন্য দোয়া করবেন তার শরীর যেন সুস্থ থাকে ভালো থাকে আর উনি যাতে সম্পূর্ণ চালটা তৈরি করতে পারে সবার কাছে কামনা কিছু বলবি বল যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নাকি তো কাকা সময় কাটে না এই জন্য জাল বানানো নিয়ে ব্যস্ত আছে যেন সময়টা কেটে যায় আর যখন গরমের সিজন হয় তখন কাকা আবার কি আখ বেসন হ্যাঁ তখন ওইভাবে সময় কাটে আখ বিক্রি করে আর এখন জাল নিয়ে ব্যস্ত এটা কি আপনি বিক্রি করার জন্য বানাইতে আছেন নাকি মাছ ধরার জন্য বিক্রিও করতে পারি মারতেও পারি তাই একটা জাল বিক্রি করলে কাকা কত টাকা বিক্রি হয় এই আড়াই হাজার তিন হাজার আড়াই হাজার তিন হাজার হ্যাঁ সাত আট হ্যাঁ এটা কি বাজারে নিয়ে বিক্রি করবেন হ্যাঁ আমাদের দেশে তাই আর এখানে আপনার মানে ওজন হিসাবে কি এই যে সুতা লাগবে না মানে কি পরিমাণে সুতা লাগে সুতা মনে করেন পাঁচশো গ্রাম ছশো গ্রাম সুতা একটা জাল তৈরি করতে পাঁচশো ছশো গ্রাম লাগে তাই আর সুতার দাম কত ধরেন পনেরোশো টাকা হ্যাঁ আর আপনার নিজের পরিশ্রম দিয়া জাল আপনি আবার কাড়ি আছে লোহা লোহা আবার মোটা সুতা আছে এটার মধ্যে কি আবার মোটা সুতা আবার দিবেন হ্যাঁ হ্যাঁ মোটা সুতা না দিলে তো মোটা সুতা আবার মাঝে মাঝে দিবে একদম না না একদম নিচে ও নিচে আর তখন ছিঁড়া দিবে না মোটা সুতার বারে না 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 ছিঁড়বে না ছিঁড়বে না তখন ওইটাই লোহা থাকবো কাটি ও আবার লোহারি তো দিবেন ওই যে মাঝে মাঝে ওইটা কিসের জন্য দেয় লোহারিটা ওই যে দিই তো ই বানাইতে ওই যে ইটা বার রইয়া থাকে জানতে আর এমনি ছড়ায় দিলে যাতে একেবারে লোহার বারে ছড়ায় যায় আর এগুলো তো পাতলা ছড়ায় দিতে চাইলেও ছড়াইতে পারবো না আচ্ছা আচ্ছা তাই
তো কিভাবে জাল তৈরি করে আপনাদের সেই ভিডিওটা শেয়ার করলাম। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আবার কি করে খুঁটাছি ওই শেষ ও মানে এই লাইন শেষ এই জন্য আপনি ঘুরিয়ে দিলেন। হ্যাঁ আবার একটা মাথা রেডি করতে আছে বললো I don't know.